রিজিক বৃদ্ধির দোয়া, ইয়াহাইয়ু ইয়া কাইয়ুম, ঘুম থেকে ওঠার পর 20 বার পাঠ করুন। আপনার সকল কাজ আল্লাহ তাআলার ইচ্ছে অনুযায়ী হবে ইনশাআল্লাহ। আরেকটি দোয়া রয়েছে ইয়া বাসিতু, মন থেকে 10 বার পাঠ করলে হাতের তালুতে যদি একটি ফু দেন, সে ফু দেওয়ার কারণে আপনার হাতের মাধ্যমে বা আপনার হাতে টাকা আসতেই থাকবে, এর কোনো কমতি থাকবে না। সুবহানাল্লাহ, এরকম কথা বাক্য আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি বা শুনছি। আসলে এই কথাগুলো মোটেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেননি। তো এরকমভাবে যারা বলে বেড়াচ্ছে, বেদাত কাজগুলো করে যাচ্ছে, সম্পূর্ণ গুনাহের কাজ। স্পষ্ট ভাষায় নির্দেশিত ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াতে যেভাবে বলেছেন, সেভাবে স্পষ্ট কোনো আয়াত ছাড়া আপনি এরকম কোনো বাক্য মানুষদের কাছে প্রচার করতে পারেন না। যদি করে থাকেন তাহলে আপনি বেদাত কাজ করছেন, গুনাহের কাজ করছেন। এটির কারণে আপনার কোনো নেকি কিংবা ফায়দা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক। আমিন।